বাকি টাকা কোথায় রেখেছিস? এই বাড়ি তোর এখন মন্দির নেই, শুড়ি খেলা হয়ে গেছে। মারো না আমাকে, মরবো মরবো আমি। বাবুজি বাজার করে এলাম। না না বাবুজি, তারাদের পয়সা নয়, তোমার টাকাই। আমার কাছে ছিল তোমার পছন্দ মতন কলদা চিংড়ি এনেছি, মাকে বলেছি মালাইকারি করতে, আর আর পদ্মার ইলিশ ডিম ছাড়া বলেছি সর্ষে ইলিশ করতে। অরুণ, তুই আমার কে রে? অরুণ আমার কে? কেন তুই আমার জন্য এত ভাবিস? আমার জন্য তুই আর কোনো বাজে খরচ করবি না, কোনো বাজে খরচ করবি না। বাবুজি আমার যদি ক্ষমতা থাকতো, এই শরীরে সব রক্ত খরচ করে আমি আমি তোমার জন্য কিছু করতাম, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই বাবুজি, আমার তো সেই ক্ষমতা নেই। দেখো দেখো বাসকে সবকিছু আছে, শুধু আমার দামি হাতটা নেই। এ বাড়িতে আসবার দিনও তো হাতটা গলায় ছিল আমার, আপনি দেখেছেন না? আমি ঠিক ওসব আহা, অত সাক্ষী প্রমাণের দরকার কি? আমি তো জানি হাড়টা ছিল, কিন্তু হারালো কি করে? হারালো মানে বলো, চুরি হয়েছে। চুরি? কে চুরি করবে? বাইরের কেউ তো এখানে ঢুকে না। বাইরের কেউ না করলে বাড়ির কেউ চুরি করেছে? ছোট বৌমা, এ বাড়িতে চুরি করার মতো স্বভাব কোনোদিনও কারো ছিল না, আজও নেই। মা, এ বাড়িতে সবাই তোর ঘরে না বড় আছে। সোজা কথায় বলো, তুমি কাকে সন্দেহ করছো? আমি বললে তো আপনারা সবাই খেপে যাবেন, কিন্তু আমার বিশ্বাস অরুণ ছাড়া এ কাজ আর কারণ নয়। অরুণ? দেখো অরুণ সেই ছোটবেলা থেকে এখানে আছে, ও এমন কাজ করতে পারে না। বড়দা তখন অনেক ছিল, অনেক পেয়েছে, তাই চুরি করার দরকার পড়েনি। কিন্তু আজ যেহেতু বাবার হাতে টাকা নেই। দিব্য তুইও বলছিস অরুণ করেছে? হ্যাঁ কি ব্যাপার বড়দা? মা বৌদি কি ব্যাপার, তোমরা সকালে সবাই মিলে আমাকে নিয়ে আলোচনা করছো? আমি কি এমন মহৎ কাজ করেছি? সামান্য দুটো বাজারই করেছি, বাবুজির পছন্দ মতন মাছ তরকারি। তুই টাকা কোথায় পেলি? না শোনো ছোটদার কথা, বাবুজির একটু শরীর খারাপ হয়েছে, ব্যবসায় সামান্য একটু মার খেয়েছে, তাই বলে বাবুজিকে নিঃস্ব হয়ে গেছে। বাবা টাকা দিয়েছে তোকে বাজারের জন্য? বাবা কখন টাকা দেবেন, বাবা ঘুমিয়ে থাকতেই তো বেরিয়ে গেছে। তাতে কি হয়েছে? সেই জন্য তো বলে সময়ের এক ঘা অসময়ের দশ ঘাট চেয়েও বেশি। এই দেখো বাবুজির এখনো কত টাকা আমার কাছে আছে, দেখো দেখো দেখো। দেখেছো দেখেছো, নিশ্চয়ই হার নিয়ে কোথাও বিক্রি করে এসছো। হার? কিসের হার? নাকামি করিস না, বল ওই টাকা কোথায় পেয়েছিস তুই? আরে বাবুজি আর মা মিলে আমাকে যে টাকা দিত সেটা আমি জমিয়ে রাখতাম, আমার তো কোনো খরচা নেই, কি হবে এতগুলো টাকা দিয়ে? আরে এভাবে হবে না, পুলিশ ডাকো, পুলিশ এসে আচ্ছা মতো ধোলাই দিলে বেরিয়ে যাবে হার কিভাবে চুরি করেছে, কোথায় বেচেছে, কত টাকা পেয়েছে, বাকি টাকা কোথায় রেখেছে সব বেরিয়ে যাবে। বল কোথায় বেচেছিস, কোথায় বেচেছিস হার? বলবো না, আরে আমি কিচ্ছু বলবো না ছোটদা। ডাকো পুলিশ, পুলিশ এসে আমাকে মারুক, সবার সামনে মারুক, ধরে নিয়ে যাক, ধরে নিয়ে যাক আমাকে ছেলে। তোমাদের কষ্ট করে কাউকে ডাকতে হবে না, আমি নিজে ডাকছি পুলিশ, আমি আমি নিজে ডাকছি। বাবুজি শুনেছো বাবুজি, তোমার অরুণ হার চুরি করেছে, ওরা তোমার অরুণকে পুলিশে দেবে। বাকি টাকা কোথায় রেখেছিস? বাবুজি হার বিক্রি করে বাকি টাকা কোথায় রেখেছিস? তুমি কি বলছো? আমাকে আমার কাজ করতে দাও মমতা, এই বাড়ি তোর এখন মন্দির নেই, শুড়িখানা হয়ে গেছে, আর শুড়িখানায় বাস করতে গেলে যে কোনো সময় স্বভাব পাল্টে যেতে পারে। বল হার বিক্রি বাকি টাকা তুই কোথায় রেখেছিস? বলবো না, আমি তোমাকেও কিছু বলবো না বাবুজি, পুলিশ এসে তোমার চোখের সামনে আমাকে মারতে মারতে মেরে ফেললে আমি তোমায় কিচ্ছু বলবো না বাবুজি। ডাকো পুলিশ, ডাকো বাবুজি, পুলিশ ডাকো। আমার মনে হয় ওর জিনিসপত্র আগে সার্চ করে দেখা দরকার, বাড়িতে পুলিশ না এনে যদি পারা যায়। সার্চ? হ্যাঁ সার্চ করো, ওর সমস্ত মালপত্র এখানে এনে সার্চ করো।
চোর ভাবতে পারো, আমি তা বিশ্বাসই করতে পারছি না। কথা বলো না মমতা, কথা বলো না। আমি জানি, ভালো করে জানি আমি কি করছি। জেনেছিস? কল খুলে তন্ন তন্ন করে খুঁজে দেখ, কল। আমি কি বলবো বাবুজি, আমি তো আগের থেকে চোর হয়ে আছি। আমি যদি বলি আমি জানি না, কে বিশ্বাস করবে আমার কথা? কিন্তু বাবা, হার তো সুটকেসেই আছে, তাহলে যে টাকা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, আরো নিশ্চয়ই ছোটখাটো গয়নাও সরিয়েছে। হার বিক্রি করতে গেলে ধরা পড়ে যাবে বলে ওই ছোটগুলো বিক্রি করে ওই টাকা পেয়েছে। আমি আরো অনেক কিছু চুরি করেছি, আরো অনেক কিছু বিক্রি করেছি। আরে তোমরা সকলে মিলে আমাকে মারো না, মারো 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 বাবুজি, বাবুজি আমাকে মারো, আমাকে মারো না, আমাকে মারো। বাস শুধু একটা থাপ্পড়, আর মারবে না বাবুজি। কাল চোরদের আমায় মেরেছিল, আমার লাগেনি। সেদিন তুমি আমায় থাপ্পড় মেরেছিলে, আমার লাগেনি। কিন্তু আজ তুমি আমার গালে থাপ্পড় মারোনি বাবুজি, তুমি আমার বুকের মধ্যে, আমার প্রাণের মধ্যে থাপ্পড় মেরেছ। আরো মারো বাবুজি, আরো মারো, মারো ছাড়। মমতা, মমতা, ওকে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে বলো। ও যদি, ও যদি এক ঘন্টার মধ্যে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তাহলে 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 ও আমার মরা মুখ দেখবে। বাবুজি, 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 আমি তো দুটি পায়ে পড়ি বাবুজি, তোমার কথা তুমি ভিড়িয়ে নাও বাবুজি, তোমার কথা বাবুজি, মা, মা, আমি ভাবতেও পারছি না তুমি কি করে বিশ্বাস করলে যে অরুণ চোর। কে বলেছে, কে বলেছে অরুণ চোর? আমার আমার অরুণ কি চুরি করতে পারে ছোট বউ? তাহলে তাহলে কেন এমন করলে তুমি, কেন এভাবে ওকে চোর সাব্যস্ত করলে? তা না হলে ওকে তাড়াতে পারতাম না ছোট বউ। ভেজাল না দিলে সোনা দিয়ে গয়না বানানো যায় না, ভেঙে যায়। খাঁটি সোনা কারোর চোখ বোলাতে পারে না, খাঁটি সোনার মূল্য শুধু জহরেই বোঝে। আবার আমার অরুণ যে খাঁটি সোনা, ওকে ওরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতো। আজ আজ চুরির অপবাদ দিয়েছে, এরপর হয়তো এমন অপবাদ দিত যে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করা ছাড়া ওর কোনো গতিই থাকতো না ছোট বউ, কোনো গতিই থাকতো না। একবারও ভেবে দেখলে না ও যাবে কোথায়? যাবে মমতা, যাবে, যাবে। ও এখান থেকে চলে গেলে নিজের পায়ে দাঁড়াতে শিখবে মমতা। একটা ধাক্কাতে আমি এত দুর্বল হয়ে পড়েছি যে ওকে ওকেই বুক দিয়ে আগলে রাখার মতো শক্তি আমার আর নেই। ও যাক মমতা, চলে যাক। চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি, থাকবো না আমি এখানে, থাকবো না। কেন থাকবো? আমি তো চোর বাবুজি, মা, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি থাকবো না, থাকবো না আমি। আর কোনোদিনও আমি তোমাদের কাছে ফিরবো না। আমি তো পর, আমার কি অধিকার আছে? বাড়িতে একটা কুকুর পুষলেও মানুষের তার উপর মায়া হয়? আমি তো তার চেয়েও খারাপ বর্দা, আমি তার চেয়েও খারাপ, আমি তো একটা চোর বর্দা। আমি চলে যাচ্ছি, তোমরাও বা কি করবে?
একটা চোরকে তো তোমরা আটকাতে পারো না, একটা চোরকে তো তোমরা আটকাতে পারো না। মরবো মরবো, আমি আমি রাস্তায় গিয়ে মরবো, তবু এই বাড়িতে আমি থাকবো না। আমি আমি সারা জীবন ধরে যাদেরকে বাবা মা দাদা বলে জেনেছি, তারা আমাকে চোর বললো, আমাকে চোর চলে গেল, সবাই চলে গেল, আর কেউ আসবে না, আর আমাকে কেউ ডাকবে না, আজ আমাকে আর কেউ ডাকবে না। রাডাকু আমি চলে যাব, আমি আমি চলে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।